সালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আমরা ফিরে এলাম ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম আজকের যে টপিক, সেটি হচ্ছে হাজ স্টেপ বাই স্টেপ। আমরা শুনছিলাম বিভিন্ন ধরনের যে স্টেপগুলি আছে, যে ইন্টেনশনগুলি আছে, বিভিন্ন প্রকারের হাজ কী আছে, এগুলো সব আমরা শুনছিলাম। এবং আমার উপস্থিত অতিথি উইদিন দি বেস্ট ক্যাপাসিটি হ্যাভ বিন ডিসকাসিং দি টপিক হাজ স্টেপ বাই স্টেপ। আপনারা ইমেলও করেছেন এবং আপনাদের তবুও জানিয়ে রাখি যে ইনশাল্লাহ ইমেল অ্যাড্রেসটি কিছুক্ষণ পরে আপনাদের স্ক্রিনের নিচে আপনারা দেখতে পারবেন। তারপরে ফর ইউর কনভিনিয়েন্স ie@chsuk.tv। আপনাদের যদি কোনো টপিক রিলেটেড প্রশ্ন থাকে আপনারা সরাসরি করতে পারেন আমাদেরকে। টেলিফোন নাম্বারটি হচ্ছে 0208-523-4111। আপনারা দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনের নিচে। শেখ, আমরা আলোচনায় ছিলাম সাবর সম্পর্কে। না, একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা সবসময় উই এনকাউন্টার, যে এত টাকা, এত পাউন্ড, এত পয়সা খরচ করে গেছি এবং আমাদেরকে বলা হয়েছে একটি জিনিস, কিন্তু অ্যাকর্ডিং টু দি ট্রাভেলার্স তারা বলবে উই হ্যাভ বিন বিট্রেইড, ও আর ট্রাস্ট হ্যাজ বিন বিট্রেইড, বা যেভাবে বলা হয়েছে এটার একদম উল্টা বা রাক্স জিনিস দেওয়া হয়েছে। এবং অনেক সময় মানুষ হিসাবে ইটস কোয়াইট অবভিয়াস দ্যাট দে মাইট লুজ দেয়ার টেম্পার। সবরের অংশ কি এটা যে কে আমার সাথে জুলুম করছে তারপরে আমি কিছু বলবো না? শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এই ইম্পর্টেন্ট একটা টপিক বা আমি বলবো একটা শব্দকে আপনি চুজ করে নিয়ে আসছেন। গোটা সবরের, গোটা হজের অন্যতম একটা ভিত্তি হচ্ছে এটার উপর খাড়া। জি, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের সূরা বাকারার ওই আয়াতে বললেন যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজে এই তিনটা জিনিস নাই যেগুলো আমরা আলোচনা করে ফেলছি, তিনটা জিনিস নাই তো আছে কি? আছের জায়গায় গিয়ে বলতেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ্জাদি আত্তাকওয়া। তুমি প্রস্তুতি নাও হজের মধ্যে, ভালো করে প্রস্তুতি নাও। আপনি কিসের প্রস্তুতি নেবেন? প্রস্তুতির অর্থ হচ্ছে তুমি হওয়াজ জেনে বুঝে হজটা করো, জেনে বুঝে হজটা করো ভালো করে। হজের একটা কাজ আমরা বিগিনিংয়ে বলেছি, যে কোনো কাজের জন্য প্রফেশনালিজম লাগে, ট্রেনিং লাগে, স্কিল লাগে। এমন একটা আবাদত রওনা দিলাম, জিন্দগিতে করলামও না আর রওনা দিয়ে দিয়েছি, কোনো পড়া নাই, শোনা নাই, কিচ্ছু নেই, কোনো এডুকেশন নেই, ক্লাস ওয়ানও পাস করলাম না। আরে রাখেন আপনি যে এম এ পাস, হজে হজে এম এ পাস করবেন, বিএ পাস পাস দেন, আপনি ক্লাস ওয়ানও পড়লেন না। তো হজে রওনা দিছি আমরা, হজ এমন কাজ যে যেটাতে আমি কিছুই জানলাম না আর হজে চলে গেলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন সূরা মুহাম্মাদে সূরাতুল কিতালে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ বল, ঈমান আনবা তো, ঈমান আনা অসুবিধা নেই, কিন্তু তুমি জানো ঈমান কাকে বলে। তো হজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি হজে রওনা দিচ্ছ, তুমি হজ সম্পর্কে জানো, তাযাওয়াদু প্রস্তুতি নেও, তোমার জ্ঞানের প্রস্তুতি, ইলমের প্রস্তুতি, নলেজের প্রস্তুতি, গেট সাম প্রিপারেশন উইথ নলেজ। আচ্ছা, আপনাকে জানতে হবে হজ, কিন্তু সেই জানাটা আমাদের হয় না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। দু নম্বর হচ্ছে আপনি জানলেন হজ এইভাবে এইভাবে করতে হয়, একটু আগে বললাম আমি, ঠিক আছে, এইভাবে হারাম পড়বেন, মিকাতে যাওয়ার আগে পড়বেন, আপনি এটা জেনে এই নিয়মে হজ করতেছেন, কিন্তু হজের মধ্যে অবস্ট্রাকল যখন আসবে, বিভিন্ন ধরনের বাধা আপনার সামনে, চ্যালেঞ্জেস আসবে আপনার সামনে, তখন এগুলো ফেস করবেন কেমনে? এই চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে আপনার হাতে থাকতে হবে, নাম হচ্ছে সবর। কেমন সবর লাগবে হজের মধ্যে, প্লিজ সবরকে মিস করেন, হজ মিস। তিন নম্বরটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাডভাইস করতেছেন ফাইন্না খায়রাজ্জাদিয়াত তাকওয়া, তোমার সবচেয়ে বেস্ট প্রিপারেশন হচ্ছে তাকওয়া, তাকওয়াকে সাথে করে নিয়ে যাও। কেউ যদি হজে যান আর তাকওয়া বাড়িতে রেখে যান, সবর বাড়িতে রেখে যান, ইলম নাই, তাইলে আপনার হজে যাওয়ার কোনো দরকার নেই। কেমন হজে যাবেন, এই জন্য এক নম্বর হচ্ছে ইলম, দুই নম্বর হচ্ছে যা জানলেন তা আদায় করতে, সমস্যা যা হবে সমস্যাগুলো ফেস করতে হবে সবর দিয়ে, রাগ দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, বাহাদুরি দিয়ে নয়, সেখানে সবর দিয়ে। আল্লাহু আকবার, আপনাকে উত্তেজিত করতে পারে মানুষ, অন্য হাজি করতে পারে, স্বতন্ত্র করবেই, জি, কিন্তু ওই সময় আপনাকে সব কিছু কন্ট্রোল করতে হবে সবর দিয়ে। আর থার্ড, আল্লাহ বলেছেন যে তুমি তোমার তাকওয়াকে সাথে করে নিয়ে যাও। দেখেন, রোজা রাখছি এক মাস, রাখাইছেন আল্লাহ, বলছেন তোমার তাকওয়া অর্জন আশা করে হবে, কনফার্ম করেন না, বলছেন হইতে পারে তুমি যদি আমার কথা মানো। আর হজে যাওয়া আমার রওনা দেবো বলতেছি না, যে সেখানে তুমি তাকওয়া যা অর্জন করছো রোজা মাস, সেইটা তুমি সাথে করে নিয়ে যাও। আল্লাহ আকবার, ফাইন্না খায়রাজ্জাদি আত্তাকওয়া, সবচেয়ে উত্তম প্রিপারেশন হচ্ছে তোমার তাকওয়া। অতএব তাকওয়া যার সাথে আছে তার ইনশাআল্লাহ সবর হবে, তার ইলম শেয়ারিং করবে। এখন আমরা এই জিনিসগুলো জেনে গেলাম, এখানে জিদ্দায় পৌঁছলাম। এখন যে তিনটা ধরনের হজ আছে, এখন যারা হজ্জে তামাতু করতে চাচ্ছে, এখন প্রথমেই তাদের করণীয় কী?
প্রথম করণীয় হচ্ছে আপনি হোটেলে যান, গিয়ে উঠেন, আপনার রুম টুম সব কিছু আপনি ঠিকঠাক করে পান, আপনার চাবি টাবি নেন, নিয়ে পারলে যদি বেশি টায়ার্ড লাগে আপনি বাত একটা করে ফেলেন, অসুবিধা নাই। আপনি এহরাম ঠিক রাখবেন, আপনার এহরাম দুই সেট থাকলে ভালো। আচ্ছা, তখন আপনি যদি ফিল করেন যে এই এহরামটা একটু নষ্ট হয়ে গেছে বা একেবারে ঘেমে গেছিলেন আপনি, মানে যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে আপনি এই এহরাম খুলে রাখবেন, দেখে আপনি আবার বাত করে নিউ এহরাম পরবেন বা এইটাই আপনি গায়ে দিতে পারেন। সেম এহরাম গায়ে দিতে পারেন। গায়ে দিলেন, তারপরে এবার এহরামের কাপড়টা গায়ে দিয়ে বের হয়ে আপনি এখন আপনি চলে যান আল্লাহর বাড়িতে, গিয়ে তোয়াফ করেন। যারা সরাসরি মক্কায় যাচ্ছেন, আবার মদিনায় যেতে পারবেন। আমরা মক্কা যারা যাবেন এদেরটাই বলে ফেলি। প্রথম গিয়ে হোটেলে উঠলেন, রেস্ট করলেন, বাত করলেন, প্রয়োজন হয় না উজু তো করবেনই, উজু করে একটু রাস্তা রাস্তা খেয়ে ডাটমাট হবেন, একটু এনার্জি জোগাড় করবেন, কেমন জোগাড় করে তারপরে এবার আপনি গিয়ে তোয়াফ শুরু করে দেন। খেয়াল রাখবেন তোয়াফ শুরু করতে প্রথমে আল্লাহর বাড়ি আপনি ঢুকলেন, ঢুকেই কিন্তু এখানে কোনো নমাজ নাই, তাহিয়াতুল মসজিদের নমাজ প্রথম দিন নাই, এবং মানে প্রথম যখন গিয়ে আপনি প্রবেশ করছেন ওই সময় তাহিয়াতুল মসজিদের নামে যে নমাজ আছে সেই নমাজটা নাই, কিন্তু সেকেন্ড টাইম থেকে সব সময় আছে, খেয়াল রাখবেন। প্রথম যখন দাখিল হবেন তখন নাই, প্রথম কাজই হচ্ছে সেখানে যাওয়ার পর আপনার প্রয়োজন হয় আপনি জামজামের ওয়াটার আপনি পান করতে পারবেন ম্যাক্সিমাম, এরপরে আপনি তোয়াফ শুরু করে দেবেন। তোয়াফ শুরুর কিছু নিয়ম কানুন অবশ্য আছে, শুরু করবেন কোন জায়গা থেকে, শেষ করবেন কোথায় এবং কীভাবে শুরু করবেন, খুব কুইকলি বলে ফেলি যে আপনি যে ডোর দিয়ে আপনি ঢুকেন সুবিধা নাই, ডোর বলছে অনেক ধরনের বাব আছে, হ্যাঁ যে কোনো সাইড দিয়ে আপনি ঢুকেন, মানে এদের কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না যে আমি একটা পার্টিকুলার বাব দিয়ে ঢুকতে হবে, না এটা আগে আগে কেউ বলতো এটা ভুল কথা, কারণ আজকে যেহেতু টপিক হচ্ছে হাজ নিয়ে, আমাদের উপস্থিত গেস্ট যিনি আছেন ইনি উইদিন হিজ বেস্ট ক্যাপাসিটি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনাদের একজনের কোয়েশ্চনের কারণে বহু মানুষের কিন্তু শেখা হবে। চলুন যা যাক আজকের প্রথম কলার যিনি আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। আমি বুঝতে চাচ্ছি যে একরামটা যে পর্ব ওইটা কি আমাদের ওই যে গায়ে যে কাপড়টা ওইটা কিনা, ওইটা ওইটার আমি একটু কনফিউজ আর কি। আচ্ছা ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে আপনার? না এইটাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি শুনতে থাকুন ইনশাল্লাহ আমাদের গেস্ট উত্তর দিচ্ছেন। জি শেখ, শব্দটি একরাম না এহরাম, আলিফ হা রো আলিফ মিম এহরাম। আর পুরুষের জন্য এহরাম হচ্ছে আলাদা দুপাট্টা সাদা কাপড়, একটা উপরেরটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজার, আর নিচেরটার নাম হচ্ছে ইজার, আর উপরেরটার নাম হচ্ছে রিদা, অর্থাৎ উপরের নাম হচ্ছে চাদর আর নিচে হচ্ছে লুঙ্গির মতো করে খোদা লুঙ্গি। কেমন একটা জিনিস বলে রাখি যে এহরাম পরার তো অনেক নিয়ম আছে, আবার কেউ হাতের নিচে দিয়ে নেন, আবার মানে কী ধরনের পড়তে হবে? নিয়মটা হচ্ছে পুরুষের নিয়ম হচ্ছে তিনি সাদা কাপড় দুইটা কিনবেন, আজকালকে সব দোকানে পাওয়া যায়, কিনে তিনি একটা কাপড় লুঙ্গির মতো করে ফেসাইয়া তিনি নিচে পরবেন নাভি থেকে, আর উপরে চাদরের মতো করে একটা কাপড় পরবেন। কাপড়টা যেভাবে করে চাদর আমরা পরি এভাবে করে তিনি পরলে কোনো সমস্যা নাই, কিন্তু যখন থেকে তোয়াফ শুরু করবেন, আমি আবার বলছি যখন থেকে তোয়াফ শুরু করবেন কোনো পুরুষ, তখন তার এহরামটা ডান খাদটা খোলা থাকবে, ডান খাদের নিচের দিকে নিয়ে এহরামটা গায়ে পরবেন এবং দু পাটি তিনি খাদে রাখবেন, বাম খাদে রেখে দিবেন, বাম খাদ থাকবে ঢাকা আর ডান খাদ থাকবে খোলা, পুরুষ সাত চক্করেই এই ডান খাদটা খোলা থাকবে। আচ্ছা, এহরাম এই তোয়াফ শেষার পরে তোয়াফ করার সময় পুরুষরা প্রথম তিন তোয়াফে একটু দৌড়ের বান করে হাঁটবেন, মানে এটা জগিং অন দ্য স্পট, কেমন নিজ জায়গা থেকেই একটু জগিংয়ের বাব করবেন ব্যায়ামের মতো করে, আর বাকি চারটা আবার জগিং করার লাগবে না, কিন্তু সাত চক্করেই এই ডান বাহুটা খোলা রাখবেন। এখন আসেন আমার বোন যে কোশ্চেন করেছেন যে তিনি এটা বোঝেন না, মহিলাদের গায়ে যে কাপড় থাকে বোন ওইটাই হচ্ছে ওনাদের পাক সাফ কাপড়, তো সবসময় আপনারা পরেন, তো আজকে বাত করে যে যে আপনি কাপড়টা গায়ে দিয়েছেন এই কাপড়টাই আপনার জন্য এহরাম, মানে তাদের কোনো ধরনের আলাদা ধরনের না কোনো কাপড় নাই,
আর গায়ের মধ্যে কাপড় পরার পরে, আপনি সালোয়ার কামিজ পরার পরে আপনারা যে বুরকা পরেন, ওইটাই হচ্ছে আপনাদের জন্য আসল পর্দা বা হিজাব। ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খের, অত্যন্ত সংক্ষিপ্তভাবে সুন্দর করে চমৎকারভাবে উত্তর দিয়েছেন ইনশাল্লাহ। জি, প্রথম কলার কে, সেকেন্ড কলার কে আছেন লাইনে, যা যাক। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন। আমি দুইটা প্রশ্ন করব। জি, দুটা যে সংক্ষিপ্ত ভাবে, মানে আল্লাহ রসুলের হাওলা ওইটা বলা কি গুনাহ? আল্লাহ রসুলের হাওলা, আর যে হইছে ওই রাব্বি জালনি মুকিমা সালাতি রব্বানা তাকাব্বাল দুয়া রাব্বি ফিরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মুহমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ওইটার অর্থ যে হইছে ওইটা কোন সময় পড়া যায়? আল্লাহ রসুলের হাওয়ালা না করে আপনি তো আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে ফেললেন। রসুলের হাওয়ালা হয় না মানুষ, মানুষ আল্লাহর হাওয়ালা হয়। আরবিতে বলা হয় এটাকে ফি আমানিল্লাহ। অনেকেই আমরা বলে থাকি কাউকে বিদায়ের সময় সিএফ করার সময় যে যান ফি আমানিল্লাহ দেখা হবে। ফি আমানিল্লাহ মানে আল্লাহর হাওয়ালা করলাম, মানে বেস্ট ওয়ে কোনটা বলা তাহলে? হ্যাঁ, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জাতীয় কোনো প্রোটেকশনের হাওয়ালা করা ঠিক না, ওনার হাওয়ালা হওয়া ঠিক না। কারণ কারণ হচ্ছে উনি নিজেও ছিলেন আল্লাহর হাওয়ালা, কেমন আল্লাহর খেয়ারে তিনিও ছিলেন। এই জন্য আমরা সবাই হচ্ছে আল্লাহর হাওয়ালায়, আল্লাহর খেয়ারে। এই জন্য ফি আমানিল্লাহ আরবিতে বললে, আর যদি এমনি বাংলায় বলেন যে আপনাকে আল্লাহর হাওয়ালা করলাম, কোনো সমস্যা। তার মানে বেস্ট ওয়ে হচ্ছে ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। এক্স্যাক্টলি, আল্লাহর হাওয়ালা এটা বলা ঠিক না। ঠিক আছে, মানে সেকেন্ড রব্বি জাআলনি মুকিমাস সালাত, এটা কোন সময় পড়বেন? দোয়াটা আপনি একটু ভুল করে ফেলছেন। আপনি সূরা ইব্রাহিমের এই দোয়াটা, আপনি সূরা ইব্রাহিম কোরআন থেকে খুলে দোয়াটা আপনি ঠিক করে ফেলবেন। তো এই দোয়াগুলা আপনি পড়তে পারেন সব সময়। দুটা অর্থ এই দুইটা দোয়ার, একটা অর্থ হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যাতি, আয় আল্লাহ আমাকে এবং আমার পরিবার পরিজনকে, সন্তান স্বামী, কেমন স্বামী হইলে স্ত্রী, আমাদের সবাইকে তুমি পাঁচ ওয়াক্তে পাবন্দেগীর সাথে তুমি নামাজি বানাও। চিন্তা করছেন কত সুন্দর দোয়া, রব্বানা ওয়াতাকাব্বাল দোয়া, ও আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, আমার আহাজারি কবুল করো। এরপরে সেকেন্ড দোয়া হচ্ছে নিজের মা বাবার জন্যে এবং গোটা মুসলমানদের জন্যে দোয়া করছেন, উম্মার জন্য দোয়া করছেন। সেই উম্মার দোয়াটা আপনি অবশ্যই এটা ঠিক করেছেন, এটার মধ্যে কোনো ভুল নাই। রব্বানা ওফিরলি ওলি ওয়ালিদাই, আল্লাহ আমাকে মাফ করো, আমার আব্বা আম্মাকে মাফ করো। ওলিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেই দিন তুমি হিসাব খাড়া করবা, পাল্লা করা খাড়া করবো, যেই দিন আমাদের কিয়ামতের দিন, কিয়ামতের দিন, সেই দিন আমাদের সকল মুসলমান মুসলিম উম্মাকে মাফ করে দিন, আমিন। এত সুন্দর দোয়া, থ্যাংক ইউ, আপনি এই দোয়া আমাদেরকে রিমাইন্ড করে দিলেন এবং সবার জন্য গুড রিমাইন্ডার। এক নম্বর দোয়াটা হচ্ছে সবাইকে নমাজি হওয়ার জন্য দোয়া আল্লাহর কাছে, আর সেকেন্ড দোয়া হচ্ছে পিতামাতা সহ গোটা উম্মাকে দোয়া করা। জাযাকাল্লাহ খায়ের, আমিন। আশা করছি দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন। জি, যা যাক পরবর্তী করার কাছে, দেখি কি আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, আমি ফোন করছি নিউ ইয়র্ক থেকে। জি মাশাল, এত দূর থেকে আপনি প্রশ্ন করেছেন, যার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ। জি, আপনার প্রশ্ন সরাসরি করুন। জি, আমার প্রশ্ন হলো, এই এক মিনিট আগে মৌলানা সাহেব বলছেন মহিলা প্রশ্ন উত্তরে, জি, যে হজের তোয়াফ করার সময় এই ডান দিকের চাদর ডান হাতের নিচ দিকে রাখতে হবে সাত চক্করেই, সাত চক্করে। কিন্তু আমরা শুনেছি সব সময় এবং আমি নিজেও হজ করেছি যে প্রথম তিন চক্করের সময় ডান হাতের চাদর ডান দিকের চাদর হাতের নিচ দিকে রাখতে হবে, এরপরে উপরে উঠানো যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, এই কথাটা আমি কনফিউজ লাগে আমি শুনতে চাইছি আর কি। জি আচ্ছা, ঠিক আছে, আপনার অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনি যে এত দূর থেকে ফোন করেছেন এবং চমৎকারভাবে আপনি অনুষ্ঠানটি দেখছেন এবং আপনি বুঝছেন এবং আপনি আমাদের প্রশ্ন করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। ইনশাল্লাহ, শুনুন আমাদের শেখ ইনশাল্লাহ উত্তর দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। এক কাজ করি, একটু চেক করে ফেলি, আমার সাথে কিতাব আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা অন্য কোনো কোয়েশ্চন থাকলে নিয়ে নেন না। আর মনে হয় কলার কি লাইনে আছেন? আমাকে বলা হচ্ছে যে আর না কোনো ওনার কোন লাইনে নাই উনি, তাহলে এক কাজ করা যাক, ইনশাল্লাহ আমরা হয়তো ব্রেক থেকে এসে আমরা দেখে নিব না ইনশাল্লাহ। একটা কোয়েশ্চন আসছে যেহেতু উনি শুনছেন, ঠিক আছে,
আবে আপনি আমাকে একদম ইমাম মালিকের কথা স্মরণ করিয়ে দিলেন, যে আপনি নিজে বলছিলেন যে আমরা জানি না, তাহলে উত্তর হচ্ছে যে জেনে বলতে হবে। জাযাকাল্লাহ খায়রান। আমি একটু কনফিউশনে আছি, এই জন্য আপনি সুন্দর করে প্রশ্ন করেছেন, আমাকে একটু সময় দিন, আমি দেখি আমরা ব্রেক করে ইনশাআল্লাহ কিছু। উই হ্যাভ টু সে মাশাআল্লাহ, আমাদের যে ভিউয়াররা আছেন দে আর ভেরি ভেরি নলেজেবল, যে কেয়ারফুল এবং যে অনুষ্ঠানটি দেখছেন এবং সরাসরি প্রশ্ন করছেন। ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের যদি এরকম কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের যদি কনফিউশন থাকে, যদি মনে হচ্ছে কিছু আমরা বলেছি অনুষ্ঠানে যেটা হয়তো মনে হচ্ছে মাইট নট বি অ্যাকুরেট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, আপনারা সরাসরি প্রশ্ন করবেন। এবং এই অনুষ্ঠানটি হচ্ছে এইটার জন্যই, যে আপনাদের প্রশ্নের কারণে আমরাও শিখব এবং যারা অনুষ্ঠান দেখছেন তারা সবাই উপলব্ধি করতে পারবে এবং শিখতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কল করবেন, আমরা ইনশাআল্লাহ আরও কল নেব আপনাদের। কিন্তু এখন চলে যাচ্ছে একটু আলোচনায়। জি শেখ, কিছু বলতে চাচ্ছেন? আলোচনায় আমরা যে বিষয়গুলো আনছিলাম, আমরা তওয়াফের বিষয়ে ছিলাম, তওয়াফের বিষয়ে ছিলাম, মানে আমাদের প্রস্তুতি অংশটা শেষ। জি, এখন আমরা ছিলাম তওয়াফ, হাজ্জে তামাত্তু নিয়ে কথা বলছিলাম, তওয়াফের এক থেকে শেষ পর্যন্ত। জি, আচ্ছা, তোয়াফ করার নিয়মে আমি ছিলাম। তো সেই নিয়মটি হচ্ছে যে তোয়াফ আরম্ভ হবে হাজরুল আসওয়াদ, একটা কর্নার আছে, ব্ল্যাকস্টোন, ব্ল্যাক স্টোন, যেটা কালো পাথরের যে যে কোনায় আছে ওখান থেকে দেখবেন। ওখান থেকে আগে ছিল একটা মার্ক করা, এখন মার্ক নাই, উঠেই দেওয়া হয়েছে, এখন গ্রিন লাইট আছে। তো ওই গ্রিন লাইটের যে কোনাচা আছে সেখান থেকে তোয়াফ আরম্ভ হবে। তোয়াফ আরম্ভ করার সময়ে নিয়ম হচ্ছে, সুন্নত হচ্ছে, এটা ফরজ না, ওয়াজিব না, এই জন্য জান দেওয়া দরকার নাই। অনেকে সেখানে গিয়ে একেবারে খুব বেশি কষ্ট করে অন্য হাজিদেরকে মারধর করে কষ্ট দিয়ে হইলেও তিনি গিয়ে চুমা দিবেন, এটা নিয়ত করে জানবুদ, এই জন্য সেখানে গিয়ে একেবারে জেহাদ আরম্ভ হয়ে যায় না। এখানে একটা মিসকনসেপশন আছে, আমরা মনে করি যে এটা না ধরলেই নয়, ওইটাই বলতে মানে আমাকে ধরতেই হবে, এটা ফরজ না, ওয়াজিব না, এটা হচ্ছে সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন চুমা দেওয়া ও সুন্নত তিনি দিয়েছেন, আবার চুমা না দিয়ে সরে থেকে যখন বেশি ক্রাউড হয়ে গেছে তিনি আর চুমা দেওয়ার কোনো চেষ্টা করেন নাই, কিস দেন নাই, তিনি দূর থেকে আল্লাহ আকবর বলে নিয়ত করে রওনা হয়ে গেছেন তোয়াফে। তার মানে মানুষের সেফটিটা খুব ইম্পর্টেন্ট, সেফটি ইম্পর্টেন্ট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে কোনো মুমিন যেন আরেক মুমিনকে কষ্ট না দেয়, কষ্ট দেওয়া হারাম। মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি সবচেয়ে ভালো মুসলিম যে যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। তেমন আপনি নিরাপদে রাখবেন আপনার হাজি ভাই অথবা বোনকে, কিন্তু আপনি সেখানে গিয়ে জেহাদ শুরু করে দেওয়া তো উচিত না। এবং এটা মনে হয় একটা চমৎকার বিষয় আছে, আমরা আপনারা যে খুতবাতে বলে থাকেন, যদি কেউ দেরিতে আসেন যেন সাফটা যেন ওভাররুল না করে কষ্ট দিয়ে না যান, তাহলে এটা সেম প্রিন্সিপাল, সেম প্রিন্সিপাল, অন্যকে কষ্ট দিয়ে আপনার ইবাদত করা ঠিক না। তো এই জন্য আমরা কোনো কষ্ট না দিয়ে দূর থেকেই বিসমিল্লাহ আল্লাহ আকবর এটা বলে রওনা হয়ে গেলাম। রওনা হয়ে ঘুরতে 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 এসে আবার এই জায়গায় আসার পর এক চক্কর হয়ে গেল, তাই নম্বর ওয়ান শেষ, এখন নম্বর টু শুরু হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহ আকবর নম্বর টু শুরু করে। এইভাবে করে করে আপনি যখন ঘুরতে থাকবেন, ঘুরতে ঘুরতে আবার তিন, এরপরে আবার ঘুরে এসে চার, পাঁচ, সাত, সাত চক্কর যখন হয়ে গেল তখন আপনি এখান থেকে দ্রুত বের হবেন না, একেবারে স্ট্রিক্ট হয়ে সরাসরি, বরং আপনি ওই যে চক্কর আসে না, চক্করের সাথে একটু ডান হয়ে 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 যে একটু দূর গিয়ে আপনি বের হন, সমস্যা নাই। ওখান থেকে আবার আপনি এখন কিছু টায়ার্ড হয়ে গেছেন অবশ্যই, আপনি একটু জমজমে পানি পান করেন, এই পানিটার মধ্যে শিফা এবং এনার্জি আছে, কেমন এক গ্লাস দুই গ্লাস যদি পান করেন দেখবেন আপনার ফুডেরও খাস দিচ্ছে মাশাআল্লাহ। এই পানি পান করলে, এটা পান করা এই সময় কিন্তু সুন্নত, তারপরে দূরে কাত নামাজ পড়ান সুন্নত। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আছে যে জমজম পানি পান করবেন, এটা কি দাঁড়িয়ে পান করবেন না বসে পান করবেন, কারণ অনেক মানুষের কিন্তু একটা প্রশ্ন জাগে। জমজম পানি পান করার আদব হচ্ছে আপনি অন্যান্য পানি যেভাবে করে পান করেন, সম্মানিত পানি, এটা আপনি বসে বসে পান করবেন। কিন্তু যদি তোয়াফের মাঝখানে পান করেন, যেমন দুই তোয়াফ করেছেন, তিন তো পাঁচ তোয়াফ করেছেন, টায়ার হয়ে গেছেন, এই সময় আপনি যদি পানি নেন ওই সময় দাঁড়িয়ে পান করতে পারেন। আচ্ছা, কেমন আবার কেউ কিবলামুখী হয়, এটা কোনো নিয়ম নাই, কোনো কিবলামুখী, কারণ কিবলা আসেনি, আর না থাকলেও অন্যদিকে মুখ থাকলেও সবদিকে আপনি কিবলা, কিন্তু যদি কিবলামুখ নাও হয় অন্যদিকে থাকেন কোনো সমস্যা নেই পান করা যায়। জমজম পান করলেন, তারপরে আপনি দুরেকাত নামাজ পড়বেন, কাবা শরীফের যেখানে জায়গা পান সেখানে পড়বেন। অনেকে এই দুরেকাত নামাজ পড়ার জন্যে মাকাম ইব্রাহিমের পিছনে এসে পড়তে হবে, এটা মনে করে, খুব জরুরি মনে করেন, এবং এটা মনে করে একেবারে মাকাম ইব্রাহিম পিছনে কিছু প্রোটেকশন দিয়ে আর দুই হাজিকে খাড়া করে, এত মানে কি বলবো কি যে এখানে গেলে পরে তাকে মিসকনসেপশন একটি আছে, মিসকনসেপশন, এটাও করা ঠিক না, আদৌ ঠিক না। বরং ওলামা ইকরাম বলেছেন যে মাকাম ইব্রাহিমের পিছন তো প্রায় এক মাইল, আরও অনেক লম্বা, যেখানে যে কোনো জায়গায় পড়েন, হরমের যে কোনো জায়গায় পড়ে ফেললে এ দু রেখাত আদায় হয়ে যায়। পড়বেন প্রথম রেখাতে কুল ইয়া আইয়ুহুল কাফিরুন দিয়ে, সেকেন্ড রেখাতে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে।
শেষ নামাজ। এবার আপনি রওনা হন একটু উল্টা হেঁটে, আপনি দেখবেন ওইদিকে সাইয়ের জায়গা, সাইয়ের জায়গায় চলে যাবেন। সাইতে গিয়ে প্রথমে আপনি দোয়া করবেন, এখানে দোয়া আছে সুন্দর দোয়া। তার আগে বলে নেই, একটু বলে গেলাম বলতে যে সাত চক্করে এক তোয়াফ হয়, প্রত্যেক চক্করের যে শেষে আপনি হাজরে এমানি থেকে কী বলে একেবারে হাজরে আসওয়াদে আসা পর্যন্ত রুকনি এমানি থেকে এই এমানি যে খুনা আছে ওখান থেকে আপনি হাজরে আসওয়াদে আসার যে জায়গা ওই জায়গায় একটা দোয়া সবার মুখস্থ করা আছে, এই দোয়াটা পড়া। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, খুব সুন্দর দোয়া এবং মুখস্থ আছে। এই দোয়াটা যদি এরপর মুখস্থ না থাকে কারো মুখস্থ করে ফেলবেন। চলাম আমরা সাইতে, সাই আরম্ভ করব আমরা নিয়ম অনুযায়ী হচ্ছে যে সাফা মারওয়া এর মাঝখানে সাফাতে উঠে আপনি সেখানে একটা দোয়া আছে খুব সুন্দর, সেই দোয়াটা হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ওয়ামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা। এই হচ্ছে দোয়া কোরআন থেকে। আর এই দোয়ার আগে অথবা পরে আরও তিনটা তাহলিল আছে, কেমন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এভাবে করে আরেকটা লা ইলাহা আছে। এই তিনটা লা ইলাহা যদি কেউ মুখস্থ করতে পারেন বই থেকে ভালো হয়। এই তিনটা লা ইলাহা পড়লেন, এরপরে ইন্না সাফা ওয়াল মারওয়া অথবা ইন্না সাফা আগে এবং এই তিনটা লা ইলাহা পড়ে দোয়া শেষ। এরপরে আপনার ইচ্ছামতো যদি আরও দোয়া এড করতে চান আপনার প্রয়োজনীয় দোয়া করেন। এখান থেকে রওনা হয়ে যাবেন, রওনা হয়ে আপনি যাবেন মারওয়ায়, এক চক্কর শেষ। আবার আপনি মারওয়া থেকে সেম দোয়া করতে পারেন, ওখান থেকে দোয়া করে আবার আপনি আসলেন সাফায় দুই, সাফা টু মারওয়া তিন, এগেইন ওখান থেকে আবার সাফা পর্যন্ত হয়ে গেল চার, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো এক্স্যাক্টলি। সাত নম্বর চক্কর শেষ হবে গিয়ে মারওয়ায়, কেমন ওখানে শেষ করে আবার আপনি একটু উল্টা হাঁটবেন, কেমন হাঁটতে হাঁটতে আসবেন গেট পেয়ে যাবেন, সেই ডান গেট দিয়ে আপনি বের হয়ে আবার আপনি হরমে এসে গেলেন। এখানে থেকে এসে আপনার যে গেট দিয়ে বের হওয়া দরকার সেখান থেকে আপনি বের হয়ে যান। মানে এরকম কোনো স্পেসিফাইড গেট থেকে বের হতে হবে এটা কোনো নিয়ম নাই, এক্স্যাক্টলি কোনো রেকমেন্ডেশন নাই, আপনি বের হয়ে গেলেন। বের হয়ে এখন বাইরে এসে আপনি এখন যে কাজটা করবেন ওয়াজিব কাজ, এটা হচ্ছে মাথা মুন্ডন করবেন পুরুষ হইলে পরে, অথবা সামনে আপনার যদি হাওয়াজ একেবারে নিকটবর্তী হয়ে যায় তাহলে আপনার এদিন মাথা মুন্ডন না করে কি বলে শেভ না করে, ক্লিন শেভ না করে আপনি ট্রিম করেন। এইখানে একটু থামাতে হচ্ছে আমাদের কলা নিতে হবে, আমার একটি প্রশ্ন আছে শেভ নিয়ে এবং ট্রিম নিয়ে। মহিলাদের কিন্তু শেভ এবং ট্রিম নাই, একটু ট্রিম করা লাগে, ঠিক আছে, সারা চুলকে একত্রিত করে একেবারে সামনে থেকে একটু চুল চুল না কাটা। ইনশাআল্লাহ আমরা আরেকটু ডিটেইল ইনশাআল্লাহ নিয়ে আলোচনা করব। একটু কলার আছেন লাইনে নিয়ে নিয়ে ইনশাআল্লাহ দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম কোলা। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা জেনে বুঝতাম ভাই। জি প্লিজ প্রশ্ন করুন। যে আপনারা শেখ বললা তো তোয়াফর বাদে দুই রাকাত নামাজ পড়া সুন্নত, আমরা তো জানি তোয়াফর বাদে দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব, তো কনফিউজ হয়ে গেলাম, তো ভালো করে বুঝাইয়া দিলে। জি ঠিক আছে ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য। ইনশাআল্লাহ শুনতে থাকুন আমাদের গেস্ট উত্তর দিচ্ছেন। জি জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ দুই রাকাত আদায় করেছেন, এই জন্য এটা সুন্নত। এখন ওনার আদায় করার পরে কেউ এটাকে মানে খুব বেশি জরুরি মনে করেছেন, এই জন্য এটার নাম দিয়ে ফেলেছেন ওয়াজিব। কিন্তু ওয়াজিব হইতে হইলে যেসব ক্রাইটেরিয়া ওলামায়ে কেরাম দিয়েছেন ওইসব ক্রাইটেরিয়া নাই, এই জন্য ওলামায়ে কেরাম এটাকে নাম দিয়েছেন যে এটার নাম হচ্ছে সুন্নত। কেমন এই হিসেবে সুন্নত বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করেছেন সবটার নামই হচ্ছে সুন্নত মাশাআল্লাহ। এখানে জাস্ট একটু কনফিউজন হবে, স্পেশালি যারা আবু হানিফা ইমাম আবু হানিফা বা হানাফি মাসাব যারা ফলো করছেন তাদের কাছে একটু মনে হচ্ছে যে সুন্নাহ এবং ওয়াজিবের মধ্যে একটু পার্থক্য আছে, হয়তো উনি ওই অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করার চেষ্টা করছেন। হইতেও পারে এবং এটা একেবারে ভুল না, আমি ভুল বলছি না, অনেকেই কিন্তু এটাকে ওয়াজিব বলেন বা যেটা বলেছেন। জি এবং অনেকে আবার ওই যে এহরাম গায়ে পড়ার পরে, জি এহরাম গায়ে পড়ার পরে একটা নামাজ আছে অনেকে পড়েন, সেটাও কিন্তু নামাজ নাই, এহরামের কোনো নামাজ নাই। আমরা চেক করেছি অনেকগুলো কিতাব মাশাল্লাহ, কিন্তু এহরাম গায়ে পড়ার পরে কোনো নামাজ নাই। কিন্তু অনেকে বলেছেন তো এই কী বলে এহরাম সূরাতুল এহরাম নাম দিয়েছেন, নাম দিয়েছেন এবং নামাজ পড়ে থাকেন এবং ওনাকে বলেন এটাকে পড়তে হবে জরুরি নাই যেখানে সেটাকে সেটা জরুরি হয়ে গেছে। আর এই তোয়াফের পরের যে দুরেকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এই জন্য আপনিও পড়েন আমিও পড়ি, আমাদের পড়া উচিত।
নামের নিয়ে কোনো সমস্যা নাই, ওয়াজিব যদি হয় তো আপনি তো নামাজ আদায় করে ফেললে হয়ে গেল। বাট এখানে একটা জিনিস বিষয় আছে, এই ছোট মানে সুন্না বা ওয়াজিব নিয়ে এখানে কোনো ধরনের তর্কাতর্কি বা এটাকে নিয়ে কোনো ধরনের আর্গুমেন্টে যাওয়ার কোনো, আমি বলছি যেটা যেটা হচ্ছে ক্রাইটেরিয়ার মধ্যে এটা পড়ে না, কারণ ওয়াজিব মিস হইলে না একটু একটু জিনিসটা বুঝেন, সেটা হচ্ছে যে কোনো ওয়াজিব মিস হইলে হজের দম দেওয়া লাগে। আচ্ছা, হজের ওয়াজিবের লিস্ট আপনি পড়েন কিতাবগুলো থেকে কোনো জায়গায় এই ঈদ উল আযহা ওয়াজিবে আসে নাই, এবং এটা মিস হইলে কোনো দমও নাই। আচ্ছা, যদি মিস হইলে দম দেওয়া লাগতো তাহলে এটা ওয়াজিব হইতো। আচ্ছা, বোঝা গেছে, এই হচ্ছে মেইন ক্রাইটেরিয়া, এইটাতে এটা পড়ে না হচ্ছে। তারপরেও যদি মানে আমাদের কোনো ভাইয়ের বা বোনের যদি জানতে আরেকটু ইচ্ছা হয় তাহলে ইনশাআল্লাহ কিতাব অথেন্টিক সোর্সেস পড়লে পারে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্ন। এরপরেও যদি উনি মনে করেন ওয়াজিব বা কোনো ইমাম সাহেব মনে করেন, আমরা এটার কোনো খিলাফ না, আদায় করলে হইল। জি আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খের। অসংখ্য ধন্যবাদ আপনার ফোনের জন্য। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে আসি, আর কল নিতে পাচ্ছি না ইনশাআল্লাহ। দুঃখিত যারা কলে আছেন, লাইনে আছেন, এবং যারা লাইনে আছেন অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, বা ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা আরও আপনাদের কল নেব। এবং স্পেশালি যে ভাই আমাদের নিউ ইয়র্ক থেকে ফোন করেছেন, আসলে আমাদের তার এটি লাস্ট সেগমেন্ট ব্রেক নাই, ইনশাআল্লাহ চেষ্টা করবেন আলেন শো আমাদের শেখ নেক্সট অনুষ্ঠানে আপনার যে এহরাম নিয়ে প্রশ্ন ছিল, তিন তওয়াফ এবং চার তওয়াফ পরে যে ধরনের ক্রাইটেরিয়া ছিল, ওইটা ইনশাআল্লাহ শেখ চেক করে দেখে আপনাদের সামনে ইনশাআল্লাহ নেক্সট উইক আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করবেন। আশা করছি আপনি নেক্সট অনুষ্ঠানটি আমাদের সাথে দেখবেন, এবং যদি কোনো ধরনের তারপরেও কোনো যদি সন্দেহ থাকে বা প্রশ্ন থাকে, সরাসরি আগামী অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। না শেখ, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। কালকে আমাদের মসজিদে আবার ইংলিশে হজ তালিম প্রোগ্রাম হচ্ছে, যেন যারা লন্ডনে আছেন, নিউ ইয়র্ক থেকে তো আসা যাবে না, কিন্তু লন্ডনে যারা বাস করছেন ওনাদের জন্য দাওয়াত দিচ্ছি। আগামীকালকে ইস্টার্ন মসজিদে বিকাল 3টা থেকে 8টা পর্যন্ত ইংলিশে হজ তালিম হবে ইনশাআল্লাহ। জি জি জি, ঠিক আছে। আর একেবারে শেষ পর্যায়ে কনক্লুশনে, যেহেতু আপনি বলেছেন প্রচুর দোয়া মানুষকে শিখতে হবে, স্মরণ করতে হবে, জাস্ট ইন 30 সেকেন্ড, কোনো ধরনের দোয়ার বই আছে যেটা এই ধরনের ম্যান্ডেটরি বা হজ রিলেটেড দোয়াগুলোকে কভার করে? দোয়ার বই আলহামদুলিল্লাহ আছে। এক নম্বরে আমি অনুরোধ করব যে যারা হজে যাচ্ছেন আপনাদের সবার জন্য, এবং যারা হজেও নাই বাড়িতে আছেন সবার জন্য একটা দোয়া বইটা হচ্ছে হিসনুল মুসলিম। এই দোয়ার বইটি যদি কিনে পড়ে সব জায়গায় পাওয়া যায় আলহামদুলিল্লাহ, এবং সকল ল্যাঙ্গুয়েজে দোয়ার বইটা আছে। হজের উপর একটা বই লিখেছি আমিও, এবং অনেকের বই আছে আলহামদুলিল্লাহ, হাজ উমরা এবং জিয়ারা, সেই বইটাও যদি আপনারা নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ, একেবারে আদিল্লা দিয়ে প্রমাণাদি সহকারে আমরা সেই বইটা লিখেছি, আপনারা আপনি দেখবেন পড়বেন। শেখ বিন বাজ, শেখ ওয়াসাইমিন রহিমাহুমুল্লাহ, ওনাদেরও লেখা বই আছে, এগুলো নেবেন। আমার শেষ আপিল হচ্ছে, অনুরোধ হচ্ছে, যারা হজে যাচ্ছেন এবার আমরা দোয়া করে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হজ্জে মকবুল করুন, আর সেখানে যাওয়ার পর আমাদেরকে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, আর আপনাদের হজটা কবুল করেন। আমরা এখান থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। মেসেজ হচ্ছে এটা যে হজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এমন আমল যে আমলটা করার পর নিষ্পাপ হওয়া যায় এবং জান্নাতি হওয়া যায়। আসার পর হজ থেকে যেন আমরা ব্যক্তি নির্মাণ না হয়ে যাই, আমরা হজমুখী থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হজের এই শিক্ষা ধারণ করে আমাদের বাকি জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়র ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ শেখ, আজকে সময় ফিরে গেছে, বা ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। আজকে শুনছিলেন যে টপিক নিয়ে আলোচনা করছিলাম আমরা, হজ স্টেপ বাই স্টেপ, এই অনুষ্ঠানটি এই টপিকটি কন্টিনিউ হবে, এবং ইনশাআল্লাহ এই অনুষ্ঠানেই আপনারা দেখতে পারবেন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, এহরাম কীরকম পড়তে হবে, বা হাজের যেগুলো কিছু কিছু যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আছে, আপনারা যারা নিয়মিতভাবে অনুষ্ঠান দেখে থাকেন, গত বছরের মতো এইবারও আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এই অনুষ্ঠানে এইগুলো যিনি প্র্যাকটিক্যাল কিছু জিনিস তুলে ধরার। এবং অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আসছে, স্পেশালি আমি কলারদেরকে ধন্যবাদ দিই যারা ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন, এবং এতে বোঝা যাচ্ছে যে আমাদের জনগণ, আমাদের ভিউয়াররা ভেরি কনসার্ন, এবং দে ওয়ান্ট টু লার্ন, অ্যান্ড দিস শুড বি দি স্পিরিট অফ মুসলিমস। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।